বিএনপির রাজনীতি কি ভুল পথে পরিচালিত হইতেছে বলে মনে করেন আপনারা? এই লাইভটা যারা দেখবেন সবাই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি একটা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়া আমি বিশ্লেষণ করে আমি যে রেজাল্টটা পেয়েছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ও সমন্বয়ক পাঁচ দলীয় বাম জোট সংগ্রামী বন্ধুগণ, রাজনীতিতে সামান্য একটু ভুল করলে খেসারত দিতে হয় অনেক বেশি। একটু ভুলের কারণে আপনি রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ে যেতে পারেন। তবে ভুল যে করতে হয় না বা ভুল হয় না তা না, যেমন আওয়ামী লীগও বহু ভুল করেছে এবং অতীতে দেখেন চরম মূল্যও তারা দিয়েছে, বহু খেসারত দিচ্ছে আওয়ামী লীগ। কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় হলো এই যে এখন বর্তমান যে চলমান রাজনীতিটা, আমি মনে করি যে বিএনপির পরিকল্পনায় ভুল আছে। ভুল না থাকলে এই সরকার এতদিন বিদায় নিত বলে আমার দৃঢ় বিশ্বাস। কি ভুলটা, আমি ভুল পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, আওয়ামী লীগ সরকারের এই যে পরিকল্পনাটা যে বিরোধী দলের উপরে 400-500-600 মামলা দেওয়া, 40-50 লক্ষ লোক নেতা কর্মীকে আসামি করা, ক্র্যাক ডাউন দিয়া সবাইকে ঘর বাড়ি ভীতি সৃষ্টি করা আর কি, মূলত 40 লাখ 50 লাখ লোককে তো গ্রেপ্তার করে রাখা জায়গা নাই। এখন জেলখানায় বর্তমানে ধারণ ক্ষমতার 3 গুণ অলরেডি আছে, তাহলে এই 50 লক্ষ 10 লক্ষ 5 লক্ষ লোককে গ্রেপ্তার করিয়া সরকার রাখবো কই? এই কারণে সরকার ভীতি সৃষ্টি করছে বেশি, গ্রেপ্তার কম মামলা অনুযায়ী। কিন্তু 28 তারিখ থেকে এ পর্যন্ত হয়তো 10,000 বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে, কিন্তু সারা দেশে অভিযান চলছে এবং কমপক্ষে যে অভিযান পরিচালিত হয়েছে তাতে গ্রেপ্তার হওয়ার কথা ছিল কমপক্ষে 10 লাখ। কিন্তু সরকারও কিন্তু সেই নীতিতে গেছে, সরকার জানে যে এটা একটা পুলিশ দিয়া, র‍্যাব দিয়া, গোয়েন্দা দিয়া ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে সরকার, এবং সেটি তারা করেছে এবং সেটা তারা সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগের জন্য যেমন এটা বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, দেখেন ভুল করার কারণে। কোন ভুল? আওয়ামী লীগের শুরু থেকেই নিশানা হলো তাদের প্রতিপক্ষ বলতে কিছু এদেশে রাখবে না, সেটা করতে যে এখন কিন্তু তাদের প্রতিপক্ষ গোটা বিশ্ব, এখন কিন্তু খেসারত দিতে হবে চরমভাবে, এটা বলে দিলাম। এখন তাদের প্রতিপক্ষ কারা? জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা হলো এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ। আর বিএনপির, যাক বিএনপির আন্দোলনের কথাটা বলি, বিএনপির আন্দোলনে ভুল আছে। আমার এই ভিডিওটা যারা বিএনপির ভাইরা দেখবেন, জামাতের ভাইরা দেখবেন, তারা অনেকেই আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো ভিডিওটা শোনার পরে গালাগালিটা করেন। ভুল হলো কি আমি বলি, আমরা তো দীর্ঘ 35 বছর রাজনীতির মাঠে আসি, সবকিছু অবজারভেশন করি, ফিল্ডে ছিলাম। 1987 সালেও নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম এরশাদের আমলে, বহু জেলগুলো খাটছি। এখন যে কথাটা বলতে চাই, 28 তারিখকে যে মহাসমাবেশটা হয়ে গেল ঢাকায়, সবগুলো বিরোধী দল, সব বিরোধী দল বাদ দেন, বিএনপির যে মহাসমাবেশটা হয়ে গেল, হওয়ার পরে সরকার পরিকল্পিতভাবে ভীতি সৃষ্টি করল। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে 28 তারিখে যে পরিমাণ এখানে গোলাগুলির শব্দ পাইছেন,
বিএনপির কোনো নেতাকর্মী বা বিরোধী দলের কোনো নেতাকর্মী মারা গেছে, গুলিবিদ্ধ হয়ে মারা গেছে? একটাও কিন্তু মরে নাই। এটা যদি সত্যিকারই বিরোধী দল গন্ডগোল করত, আগুন জ্বালাইত, হামলা করত, তাহলে কিন্তু এখানে অবশ্যই 5-10 জন মারা যেত বিরোধী দলের, এবং আহতর সংখ্যা অনেক বেড়ে যেত। কিন্তু সেগুলো কিছু হয় নাই। কিন্তু সেগুলো কিছু কেন হয় নাই? শুধুমাত্র একটা দুর্ঘটনা ঘটছে, একজন পুলিশ ভাই মারা গেছে, এই। তাহলে এখানে হাজার হাজার রাউন্ড আপনারা শব্দ শুনেছেন গুলির, কিন্তু একজনও মারা যায় নাই বিরোধী দলীয় নেতাকর্মী। কারণ কি জানেন? কারণ এই টোটাল ঘটনাটা সরকার ঘটাইছে পরিকল্পিতভাবে, যে এই সমাবেশটা ভেঙে দেওয়ার জন্য কত রাউন্ড গ্যাস ফায়ার করতে হবে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হবে, এবং ফাঁকা গুলি কত রাউন্ড ব্যবহার করতে হবে, এটা তাদের আগের পরিকল্পনা। যদি সত্যিকারই গন্ডগোল করতো, বিরোধী দল করতো, তাহলে তো গুলি লাগতো, সামনে গুলি চালাইতো। কিন্তু তারা আগের পরিকল্পনা, তারা সেইভাবেই জায়গা জায়গা আগুন টাগুন লাগাইছে, ফাঁকা গুলি করছে, করে সমাবেশটারে আতঙ্ক বিশাল সৃষ্টি করে ছত্রভঙ্গ করে দিছে। এই তো। আচ্ছা, এরপরে বিএনপি কি করল? ওনারা এর পরের পরের দিন হরতাল থেকে শুরু করে এই যে অবরোধ আর হরতাল ডাকছে, এখানে আজ পর্যন্ত চলতেছে। আমি বা আমরা এই হরতাল অবরোধকে কিন্তু সমর্থন দিচ্ছি, সমর্থন দিই নাই যে তা না। তারা যে এই হরতাল অবরোধ ডাকছে, এটা যে ভুল হয়েছে এটা বলছি না, কিন্তু বিএনপির উচিত ছিল 29 তারিখে আবারও সমাবেশ করা, তারপরে বিএনপির উচিত ছিল 30 তারিখে আবারও সমাবেশ করা। লাখ লাখ লোক না হোক, পার্টি অফিসের সামনে 10,000-20,000 লোক বিএনপির ঢাকায় এক জায়গাতে করা, এতে কোনো ব্যাপার না। আমরা যেমন চিরাচরিত নিয়মে 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে থেকে শুরু করে আসছি, যে আপনি যদি একটা হরতাল ডাক দেন, হরতাল শেষ হওয়ার সময় আপনাকে রাজপথে আমরা সমাবেশ করছি, করে দেশবাসীকে ধন্যবাদ জানাইছি, পরের দিনের কর্মসূচি ঘোষণা করছি। কিন্তু বিএনপি কিন্তু এই কাজটা করল না। 28 তারিখে পুলিশ যতই মারামুখী হোক, একজন নেতাকর্মীও কিন্তু মারা যায় নাই, এটা বুঝতে হইতো। আর পুলিশ দেখলে যদি, পুলিশের আক্রমণ দেখলে যদি দৌড় দিয়ে পালাইতে হয়, নেতাকর্মীরা পালায়, তাহলে তো সেখানে হারিয়ে গেলেন, সেখানে তার আন্দোলন বলতে কিছু থাকলো না। কি কারণে বিএনপি এই কাজটা করলো আমরা এখন বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, 28 তারিখের পরে 29 তারিখে যদি আবার প্রতিবাদ সমাবেশ দিত, এই যে অবরোধ হরতাল ডাকছে, প্রতিদিন যদি বিকালবেলা সমাবেশ দিত, সিনিয়র কেন্দ্রীয় নেতাগুলো সামনে থাকত, আপনারা বলবেন যে মির্জা ফখরুল সহ গ্রেপ্তার, আর বাকি যারা পালায় রয়েছে না হলে তো এরা গ্রেপ্তার হয়ে যাবে। আরে ভাই, আপনারা পালায় রয়েছেন তো, আপনাদের তো আন্দোলনটা শেষ হয়ে গেল, গ্রেপ্তার তো করতেছে, বনে জঙ্গল থেকে গ্রেপ্তার করতেছে, তারা মোবাইল ট্র্যাকিং করে গ্রেপ্তার করতেছে। ওই গ্রেপ্তার না হইয়া আমাদের একমাত্র রিজভী ভাই, সে যে ভূমিকাটা রাখছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, এই পন্থাটা অবসরণ করলে, কেন বলছি আমি শুনেন, 29 তারিখ যদি সমাবেশ করতেন, সরকার গ্রেপ্তার করতো না হলে 500 জন নিয়ে যেত। আরে মামলা তো 50 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে, তাহলে গ্রেপ্তার করলে কয়জন করত? 500 জন করত। তারপরের দিন না হলে গ্রেপ্তার করত কয়জন? 500 জন করত। কিন্তু দৌড় দেওয়া যাবে না তো, পুলিশ আসবে, যাকে যাকে দরকার গ্রেপ্তার করে নিয়ে যাক। আমি
ইতিপূর্বে বলে গেছি যে জেলখানায় কিন্তু এখন ধারণ ক্ষমতার চাইতে তিনগুণ বন্দী আছে অলরেডি। তাহলে সরকারের পক্ষে কি সম্ভব ছিল আরো 5 লাখ লোককে গ্রেপ্তার করা? কিন্তু এই ঘটনাটা যদি ঘটাইতে পারতো বিএনপি, তারা যদি প্রতিদিন সমাবেশ দিত, হরতাল অবরোধ শেষে সমাবেশ, দেশবাসীকে ধন্যবাদ জানাইয়া, তাহলে এই সমাবেশে জনগণ সম্পৃক্ত হইত। আর সরকার যখন প্রতিদিন সেইখান থেকে পুলিশ যখন প্রতিদিন গ্রেপ্তার করতে যাইত বা গ্রেপ্তার করত, এখন হলো অনলাইন যুগ, সারা বিশ্ব এটা কিন্তু দেখতেছে, সারা বিশ্ব। এতদিন এই সরকারের পতন হয়ে যেত। আমরা যদি আপনারা যদি প্রতিদিন রাজপথে সমাবেশ করতেন আর সরকার এই পুলিশ বাহিনী যদি প্রতিদিন যে পিটাইত আর গ্রেপ্তার করত, এতদিন এই সরকার থাকতো না রাষ্ট্রীয় ক্ষমতায়। তা না করিয়া বিএনপির সব সিনিয়র নেতা আত্মগোপনে চলে গেল। আত্মগোপনে যাওয়ার পরে ওই যে আইএস জঙ্গিদের সংগঠন আছে না, সেই জঙ্গি সংগঠনের মতন ভিডিও বার্তা দেওয়া শুরু করলো গোপন জায়গায় থেকে। এটা কোন গণতান্ত্রিক রাজনীতি হলো? যখন বিএনপির সব সিনিয়র নেতারা এইভাবে আত্মগোপনে চলে গেল, তখনই এই দেশের 50 লক্ষ বিএনপির নেতাকর্মী এবং এই সরকার বিরোধী সকল জনগণের মনোবল শক্তি ভেঙে গেল। কিন্তু যদি এইটা গণতান্ত্রিক আন্দোলনের রাজনীতি এইটা হইতে পারে না। ইসলাম আলে আপনারা কেউ বেগম জিয়ার নেতৃত্বে যে আন্দোলন করেছেন, তখনও ব্যাপক ধরপাকড় হয়েছে, গুলি হয়েছে ডাইরেক্ট। বিডিআর তখন ছিল নাম, গুলি করতো, আমিও গুলিবিদ্ধ হয়েছিলাম। তখন কি কোনো নেতৃবৃন্দ পালাই গেছিলেন এভাবে? আশ্চর্য কথা বলছে সিনিয়র নেতৃবৃন্দ সব আত্মগোপন করছে, কারণ কি না হলে সব গ্রেপ্তার হয়ে যাবে। আরে গ্রেপ্তার হলেই তো সরকারের পতনটা হইতো, কিন্তু আপনারা যে পালাই থাকলেন মাঠকে ফাঁকা করে দিয়া, এখন তো সরকার নির্বাচন হয়ে গেলে আত্মগোপন থেকে বাইর হয়ে এসে কি করবেন আর আপনারা? রাজপথ থেকে গ্রেপ্তার হয়েছেন আপনারা। আমি একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে এবং এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের একজন শরিক হিসেবে আমি এটা দার্থিক ভাষায় বলতে পারি যে বিএনপির এটা একটা চরম ভুল। রাজপথে গণতন্ত্র মঞ্চ, ভিপি নূর, তারপরে যে সমমনা জোট, এরা যেভাবে প্রতিদিন মিছিল করেছে, বিএনপির সব শীর্ষ নেতারা যদি রাজপথে থাকতো তাদের সকল নেতাকর্মীকে নিয়ে, তাহলে কিন্তু এতদিন এই সরকার নিশ্চিত পতন হয়ে যেত। আওয়ামী লীগ আন্দোলন করেছিল অতীতে, তাদের গ্রেপ্তার হয় নাই, তাদের এইভাবে পালাইতে দেখছেন, কিন্তু এই আন্দোলনটা ধ্বংস হয়ে গেছে বিএনপির এই ভুল নীতির কারণে যে সিনিয়র সব নেতৃবৃন্দ আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আন্ডারগ্রাউন্ডে যে কি করছেন আপনারা, কি অস্ত্র সংগ্রহ করতেছেন, ট্যাঙ্ক সংগ্রহ করতেছেন, বোমা সংগ্রহ করতেছেন, যুদ্ধের প্রিপারেশন নিতেছেন, ভোট হয়ে গেলে পরে যুদ্ধ করবেন, কার সাথে যুদ্ধ করবেন? এটা গণতান্ত্রিক আন্দোলন, ভয়ের কি আছে? খালি হাতে বুক পান করে দিয়ে দাঁড়াইতেন রাজপথে সব সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির, আপনাদের পিছনে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং জনগণ সম্পৃক্ত হইত। হ্যাঁ, পুলিশে টিয়ার গ্যাস মারত, রাবার বুলেট মারত, কয়জন গ্রেপ্তার করতো পুলিশ?
আমরাও তো এটা চাই এবং আপনাদেরও এটা চাওয়া উচিত ছিল যে পুলিশ গ্রেপ্তার করুক, কিন্তু ওই রাইতের আন্ধারে না, বনে বাজারে থেকে না, রাজপথ থেকে গ্রেপ্তার করুক এবং এটা অনলাইনে সারা বিশ্ববাসী দেখুক যে বিএনপির সাবেক মন্ত্রী সাবেক এমপি শীর্ষ নেতাদের কিভাবে হাত করা পরে পরে জেলে নিতেছে। আপনারা যদি খালি বিএনপির সাবেক মন্ত্রী সাবেক এমপি শীর্ষ নেতা কয়টা গ্রেপ্তার হইতেন প্রকাশ্য রাজপথে থেকে, এতদিন সরকার পতন হয়ে যেত, কারণ সারা বিশ্ববাসী রাডার ফিট করে রাখছে এখন বাংলাদেশে। হ্যাঁ, এখনো সময় আছে, আমি আহ্বান জানাবো এই ভিডিওর মাধ্যমে যে সব শীর্ষ নেতারা রাজপথে আসেন, অস্ত্র গোলাবারুদ বা লাঠি ছোটার দরকার নাই, তারা আপনাদের গ্রেপ্তার করুক, বিশ্ববাসী দেখুক, আপনাদের সকল নেতা কর্মীকে নিয়ে রাজপথে অবস্থান করেন, সরকার কয়জনকে জেলে নিবে গ্রেপ্তার করে নিক নির্দ্বিধায়। আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবে যাতে বিএনপি নেতৃবৃন্দ এবং এটা তারেক রহমান পর্যন্ত পৌঁছে যায়। সংগ্রামী বন্ধুগণ, আর আমি আগে টক শো করতাম, আপনারা জানেন 3 বছর ধরে টক শোতে যাই না বা যেতে দেয় না সরকার, লাল কালিদের নাম লিখে রাখছে, সরকারের বিরুদ্ধে বলা যায় না, এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। সবাই এটা শেয়ার দিয়ে দিবেন লড়াইয়ের অংশ হিসেবে, আর এই চ্যানেলটাও যদি নষ্ট হয়ে যায়, আমার একটা চ্যানেল আছে আব্দুস সামাদ নাম, আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো কমেন্টে, আপনারা সবাই আমার ওই আব্দুস সামাদ পেজটাই ফলো দিয়ে রাখবেন, তাহলে আমাকে পাবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।